শ্রীকৃষ্ণের অহংকারী স্ত্রী। সত্যভামা ছিলেন কৃষ্ণের দ্বিতীয় স্ত্রী। তিনি খুব অহংকারী মহিলা ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে তিনি সবচেয়ে সুন্দর এবং ধনী মহিলা, কারণ তার পিতা ছিলেন ধন কুবের। সত্যভামা যা চেয়েছিলেন সেই হিসাবে তার কাছে সমস্ত রত্ন, গহনা এবং সম্পত্তি ছিল। স্বাভাবিকভাবেই অহংকার ছিল তার জন্য এক বড় সমস্যা। একবার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সত্যভামা ভেবেছিলেন যে তিনি কৃষ্ণকে কতটা ভালোবাসেন তা সবাইকে দেখাবেন। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি শহরের মানুষদের মধ্যে কৃষ্ণের ওজনের সমান সোনা বিতরণ করবেন। একে তুলাদান প্রথা বলে। মন্দিরে এমনটা হয়ে থাকত, মানুষজন মাখন, ঘি বা চাল বা তার ওজনের সমান কিছু একটা বড় আকারে রেখে সেই জিনিসগুলো গরিব মানুষদের মধ্যে বিতরণ করত। চাল, নুন, ডাল বা সোনা বা যা আপনি দিতে চান তাই দিতে পারেন। এই প্রাচীন ঐতিহ্য আমাদের সংস্কৃতির একটি অংশ। সত্যভামা ওজনের ব্যবস্থা করলেন। লোকেরা খুব উৎসাহিত হয়ে গিয়েছিল, কিন্তু কৃষ্ণের ওপর এসবের কোনো প্রভাব পড়েনি। শ্রীকৃষ্ণ গিয়ে দাঁড়িপাল্লার একটা পাল্লাতে বসে পড়লেন। সত্যভামা শ্রীকৃষ্ণের আনুমানিক ওজন জানতেন এবং তত পরিমাণ সোনা প্রস্তুত করে রেখেছিলেন। কিন্তু যখন সে অন্য পাল্লাতে সমস্ত সোনা রাখল, তখন কাঁটাটা এতটুকুও নড়ল না, কৃষ্ণের পাল্লাটাও এতটুকু নড়ল না। কৃষ্ণ যখন শিশু ছিলেন তখন একই রকম কিছু ঘটেছিল। একটি রাক্ষস এসে কৃষ্ণকে নিয়ে যেতে চেষ্টা করেছিলেন। তখন কৃষ্ণ তার ওজন এতটাই বাড়িয়ে দিলেন যে রাক্ষসটি ঘটনাস্থলেই পড়ে গেল এবং তার উপরে বসে থাকা কৃষ্ণ তাকে পিষে মেরেছিলেন। ক্রিয়াযোগে একটি উপায় আছে যার মাধ্যমে একজন যোগী তার ওজন বাড়াতে বা কমাতে পারেন। এমন অনেক যোগী ছিলেন যারা পাহাড়ের মতো ভারী হয়ে উঠতেন। তাই এখানেও কৃষ্ণ ওজন বাড়িয়ে নিয়ে দাঁড়িপাল্লায় বসলেন। সত্যভামা অন্য পাল্লাতে এত সোনা রেখেছিলেন যে তার মতে কৃষ্ণের ওজনের সমান ছিল। সত্যভামা সমান পরিমাণ সোনা রাখা সত্ত্বেও ওই পাল্লা এতটুকু নড়ল না। ততক্ষণে শহরের সব মানুষ এই ঘটনা দেখতে চলে এসেছে। তারপর তিনি তার চাকরদের আদেশ দিলেন যে তার কাছে থাকা সমস্ত গহনা নিয়ে আসতে। সে একের পর এক অলঙ্কার দিয়ে যাচ্ছিল আর ভাবছিল যে এবার হয়তো পাল্লা সমান হবে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তারপর তার যা কিছু ছিল সে সব রেখে দিল, কিন্তু ওই পাল্লা এতটুকুও নড়ল না। সে এবার কাঁদতে শুরু করে দিল, কারণ এই দৃশ্য তার কাছে খুবই বিব্রতকর লাগছিল। পুরো শহর এই ঘটনা দেখছিল। সত্যভামা তার কাছে থাকা সমস্ত সোনা নিয়ে এসেও শ্রীকৃষ্ণের ওজনের সমান করতে পারল না। যে সত্যভামা সবসময় তার সম্পদ নিয়ে এত গর্বিত ছিল, আজ তার কাছে সেই পর্যাপ্ত সোনাই ছিল না যা দিয়ে সে শ্রীকৃষ্ণের ওজনের সমান করতে পারে। সে বুঝতেই পারছিল না যে সে এবার কি করবে। এরপর সত্যভামা রুক্মিণীর দিকে তাকালেন, যার সম্পর্কে সে খুব ঈর্ষান্বিত ছিল এবং হিংসা করত। সে রুক্মিণীকে জিজ্ঞাসা করলেন এখন তার কি করা উচিত, কারণ এই জিনিসটি তার কাছে খুবই লজ্জার বিষয় ছিল। তবে আমার এবার কি করা উচিত? এরপর রুক্মিণী বাইরে গিয়ে তুলসী গাছের তিনটি পাতা তুলে নিলেন, কারণ রুক্মিণী জানতেন যে শ্রীকৃষ্ণকে শুধুমাত্র তুলসীর তিনটি পাতা দিয়েই সন্তুষ্ট করা সম্ভব। তাই সেই তুলসী পাতাগুলো দাঁড়িপাল্লার অপর দিকে শ্রীকৃষ্ণের বিপরীত প্রান্তে রাখতেই কৃষ্ণের পাল্লা উপরের দিকে উঠে এলো। তুলসীর পাতাতে যে শ্রীকৃষ্ণ কতটা সন্তুষ্ট হতে পারে তা নিশ্চয়ই জেনে গেলেন। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই পৌরাণিক কাহিনীটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাহিনিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।